হ্যালো বন্ধুরা, সবাই আপনারা সকলেই ভালো আছেন? তো আজকে আপনাদের দেখাবো টেম্প মেইলের কাজ। তো টেম্প মেইল কি এটা আপনাদের প্রথমে বলে নিই। তো টেম্প মেইল হচ্ছে এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনারা বিভিন্ন ফেক ইমেল অ্যাড্রেস পেতে পারেন, এবং আপনারা দেখা যায় বিভিন্ন সাইটে আপনার ইমেল ভেরিফিকেশন করতে বলে, বিভিন্ন অ্যাপে প্রবেশ করলে আপনার ইমেল ভেরিফিকেশন করতে বলে, দেখা যাচ্ছে সেই অ্যাপগুলো আপনার ট্রাস্টেড না। ঠিক আছে, তো আমরা যদি আমাদের মেইন ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করি, পরবর্তীতে হয়তো বা বিপদে পড়তেও পারে, কে বলতে পারে। তো আপনারা যারা অনলাইনে কাজ করেন বা অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাকাউন্ট খোলেন, ঠিক আছে, হয়তো বা একবারই ভেরিফিকেশন করতে হয়, সারা জীবনে আর কখনো প্রয়োজন পড়ে না, বা আপনি মোবাইল চালানো বাদ দিয়ে দিলে সেই অ্যাকাউন্টটার কোনো প্রয়োজন পড়বে না। তো এমন সিচুয়েশনে আপনি কি করতে পারেন, আপনারা একটা ফেক মেল ব্যবহার করতে পারেন, যেখানে আপনি আপনার মেলটা থাকবে পুরোই ভিত্তিহীন, কোনো ভিত্তি থাকবে না সেটার। তো সেটার মাধ্যমে আপনি আপনার মেল ভেরিফিকেশন করতে পারবেন, ফেক ইমেল অ্যাড্রেস। আপনাকে এই টেম্প মেলের এই অ্যাপটির মাধ্যমে টেম্প মেল এই অ্যাপটির মাধ্যমে আপনার কি টেম্প মেল এই অ্যাপটির মাধ্যমে আপনার কি পাবেন, এখানে আপনারা একটি ফেক ইমেল অ্যাড্রেস পাবেন। সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় আপনার ইমেল ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। চলেন দেখিয়ে দিই এই অ্যাপটার মধ্যে প্রবেশ করে আপনারা কিভাবে ফেক ইমেল অ্যাড্রেসটা পেতে পারেন। প্রথমে আপনারা টেম্প মেল অ্যাপটিকে ইনস্টল করেন, দেন আপনারা এটাকে ওপেন করেন। তো ওপেন করার পর আপনার একটু লোডিং বলবে, তো জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নিচ্ছে। তো এটাতে প্রবেশ করার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনার কিছু দেখাচ্ছে, তো এখানে ট্রায়ালের জন্য আপনার 3 দিন ফ্রি ট্রায়াল দিতে পারবেন। এখানে আপনারা জাস্ট এখানে প্রসিউড এটাতে ক্লিক করে দেন। তো ক্লিক করার সাথে সাথে অ্যাপটি আপনার ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার সাথে সাথে আপনারা এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেখতে পারবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেইল অ্যাড্রেস। তো এইটাই হচ্ছে আপনার ফেক মেইল অ্যাড্রেস। তো এটার মাধ্যমে আপনারা যে কোনো কিছু আপনার ভেরিফাই করতে পারবেন, যা কিছু যে কোনো ওয়েবসাইটে আপনি যদি এই মেলটা দেন আপনি ভেরিফাই করতে পারবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কিভাবে আমার মেল ভেরিফিকেশন করব, এটা তো ফেক মেল। তো ফেক মেলটাতে কি হয়েছে, এই মেল অ্যাড্রেসটাতে আপনি যদি দেন তারা একটা কোড পাঠাবে কনফার্মেশনের জন্য, সেই কোডটা এখানে আসবে। আপনারা এখানে এই কোনাটা দেখতে পারবেন যে মেসেজ বলে একটি অপশন আছে এই কোনারে। তো এই মেসেজ আপনার যদি আসে তাহলে এখানে মেসেজ আপনাকে দিয়ে দিবে, আপনার কোনো কোড আসলে সেটা এখানে দিয়ে দিবে, আপনারা ইজিলি কনফার্ম করে নিতে পারবেন। তবুও আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু একটা মেসেজ দিতে পারি। তো এই যে আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, এবং এই এই মেল অ্যাড্রেসে আমি এখন কি করব, একটা মেল করে দেখাবো আপনাদের লাইভ। তো চলেন আমি আমার ইমেল অ্যাড্রেসে চলে আসলাম, এবং আমি কি করব, ওই ফেক ইমেল অ্যাড্রেসে আমি একটা মেসেজ পাঠাবো, দেখবো সেটা যায় কি না। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি যদি কেউ যদি আপনাকে ভেরিফিকেশন মেল পাঠায় তাহলে সেটা যাবে কি যাবে না। ঠিক আছে, তো এই তো আমরা আমরা একটা কম্পোজ করে নিলাম, একটা নতুন লেখার জন্য একটা পেজ নিয়ে নিলাম, এবং এখানে আমরা 2 যেটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছেন ওই মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে। তো দেওয়ার পর এখানে আমরা সাবজেক্ট কি লিখবো, সাবজেক্ট সাবজেক্ট আমরা নাথিং দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা টেস্টিং টেম্প মেল দিয়ে দিলাম এবং কিছু লিখেও দিলাম। তো আমরা এখানে এটাকে সেন্ড করে দেবো। তো সেন্ড করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের এটা সেন্ডিং হচ্ছে, এবং এটা দেখতে পাচ্ছেন সেন্ডিং হচ্ছে এবং সেন্ড এটা প্রেরিত হয়ে গিয়েছে। এখন আমরা দেখবো যে এটা এসেছে কি না, আমরা চেক করব। টেম্প মেইলে আমরা প্রবেশ করতেছি, তো টেম্প মেইলে প্রবেশ করার পর লোডিং নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইনবক্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ইনবক্স আছে সেটা কিন্তু 1 লেখা উঠে গিয়েছে। আপনারা এই কর্নারে লক্ষ্য করলে, এই যে মাঝখানে লক্ষ্য করেন, মাঝখানে একদম এখানে ইনবক্স নামে একটি অপশন আছে। তো এই ইনবক্সে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কোনো মেসেজ আসলে আপনার দেখিয়ে দেবে। তো ইনবক্সে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে যে সাবজেক্টটা দিয়েছিলাম সেটা ছিল নাথিং, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে আমরা কী লিখেছিলাম, টেস্টিং টেম্প মেল কয়েকটা কোড দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমরা যে মেলটা পাঠালাম এই অ্যাড্রেসে, তো এখানে আমরা কোন মেল থেকে পাঠিয়েছি, কত তারিখে পাঠিয়েছি সব দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, এবং আমাদের যা যা পাঠিয়েছি সবই কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো আপনি যদি কোন এই ফেক ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান বা আদার্স কোনো অ্যাকাউন্ট খুলতে চান, আপনি খুলতে পারেন ইজিলি, ঠিক আছে। তবে এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুললে পরবর্তীতে যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আর রিকভার করা সম্ভব হবে না মেবি। তবে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলেন ফেক আই অ্যাকাউন্ট, সেটা কিন্তু আবার আপনার কী করা যাবে, চেঞ্জ করে আপনার নিজের করা যাবে, সেটা যদি আপনারা চান
সেটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেব, অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো এইভাবে বেসিক্যালি আপনারা টেম্প মেল থেকে আপনারা ফেক মেল নিতে পারবেন এবং সেই ফেক মেল দিয়ে আপনারা আপনাদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন খুব সহজেই। তো এই অ্যাপটি সম্পর্কে অনেকেই হয়তো বা জানতো না, যারা প্রথম জানলেন আমাদের এই ভিডিও দেখে, অবশ্যই কিন্তু ইউ শুড সে থ্যাংকস টু মি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করি ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বা দেখা হয়ে যাবে। খোদা হাফেজ।